লোকে যেমন প্রমোশন দেখেছি বা আপনাকে হলে হলে যেতে দেখেছি, বিভিন্ন প্রোগ্রামে পার্টিসিপেট করতে দেখেছি, লাইভে আসতে দেখেছি, বিভিন্ন চ্যানেলকে সাক্ষাৎকার দিতে দেখেছি, তো সেই বিষয়টা বিজলির ক্ষেত্রে একটু কম ছিল কিনা? কারণ বিজলি তো নুলুকও আপনার, কিন্তু বিজলিতে তো আপনি সামনে পিছনে দুইটা জায়গাতেই ছিলেন। হ্যাঁ, না বিজলিতে হ্যাঁ হয়তোবা একটু কম হয়েছে তখন, আমি আমি আই এম নট শিওর। এই এই মামলা মোকদ্দমা ছিল, যেটা আমাদের দেশের মানুষরা একটু নেগেটিভিটিটাকে বেশি রেসপন্স করে বা কানে পৌঁছায় বেশি, ওইটা ব্যাপার ছিল। বিজলিতে কোনো নেগেটিভিটি ছিল না, সব পজিটিভ রেসপন্স ছিল, কোনো মামলার ব্যাপার ছিল না। আর ফার্স্ট টাইম বাংলাদেশে সুপার হিরো, এটা অনেক বড় একটা ব্যাপার। সাপোর্টিং যে হ্যান্ড থাকতে হয় বা সাপোর্টের জায়গাটা, সেটা ফ্যামিলি থেকেও ছিল না বা প্রোডিউসার দের থেকে বা পরিচালকদের থেকেও আপনার ব্যক্তিগতভাবে কোনো সাপোর্ট ছিল না? যে একটা ঘর থাকবে যেমন কেউ কেউ আসছে এভাবে, ওরকম কিছু ছিল না। তো আমি স্ক্রিন টেস্ট দিয়ে আমার একটা দুটো ছবি ফার্স্টে ভালো গেছে, দেহরক্ষী সুপারহিট ছিল, সার্চেও অনেক প্রশংসিত ছিলাম আমি। তারপর দেহরক্ষীর যে সাকসেস, ওইটার পর আমি পরপর আমার মনে আছে তিন চারটা ছবি আমি একসঙ্গেই সাইন করেছি, সেটা ফুল অ্যান্ড ফাইনাল, আফসারি ভাইয়ের, শাকিবার আমি, তারপর রাজত্ব শাকিব আমি, ইফতেখার চৌধুরীর ওনার, তারপর আরও এই বাপ্পির সঙ্গে আরও কয়েকটা ছবি পরপর কয়েকটা এভাবে সাইন করে আছি আর কি। আর আপনাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময়, আপনি যে কথাটি বলছিলেন অনেকে থাকে ফিক্সড নায়কের জন্য ফিক্সড নায়িকা, এরকম একটি বিষয় অনেক সময় আমরা দেখি, বাট ববির ক্ষেত্রে সেটা আমরা শুরু থেকেই দেখছি না। তো এই যে বিভিন্ন ডিরেক্টর, বিভিন্ন প্রোডিউসার, বিভিন্ন নায়ক, তাদের সাথে কাজ করার যে বিষয়টা, এটি কি একটু টাফ হয়ে যায় নাকি এখানেই ববি স্বাচ্ছন্দ্য বোধ করে মানিয়ে নিতে পারে? আমার পয়েন্ট অফ ভিউ থেকে যা দেখছি বা ন্যাচারালি যেটা, একটা আর্টিস্ট কিন্তু সবার সঙ্গে কাজ করার জন্য একদম ফিক্স একটা জায়গাতে কাজ করবে তাহলে এরকম আমার মানে হ্যাঁ আছে, কারো কারোর সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে, সিং ভালো হয় বা জুটি ভালো হলে যেটা করে, কিন্তু একদম একটা জায়গায় কাজ করবে এরকম এভাবে আর্টিস্টের জায়গাটা আমার কাছে মনে হয় খুব ছোট হয়ে যায়। আচ্ছা, আর এটা তো আমার মনে হয় একটা চ্যালেঞ্জিংও, এবং সেই চ্যালেঞ্জ আপনি নিতে পেরেছেন, এবং আপনার কি মনে হয় আপনি সফল কিনা? এটা আমি কি করে বলবো যে আমি সফল কিনা, আমি আমার যথেষ্ট ট্রাই করে যাচ্ছি, আরও চেষ্টা করে যাব, অডিয়েন্স আসলে এটা বলতে পারবে, এবং অডিয়েন্স একের পর এক আমাকে সেটা জানাচ্ছে তাদের ভালোবাসার মাধ্যমে, তাদের অ্যাকসেপ্টেন্সের মাধ্যমে। আচ্ছা, যেমন আর্টিস্ট চেঞ্জ হচ্ছে আপনার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আপনিও নিজেকে বিভিন্ন সময়ে বিভিন্ন লুকে বিভিন্ন অ্যাপিয়ারেন্সে আপনি উপস্থাপন করছেন, বিভিন্ন ধরনের ক্যারেক্টার করছেন। এক্ষেত্রে আমি যেটি বলবো, আপনার বিজলি মুভিটি দেখা হয়েছিল এবং সেখানে যে আপনার যে সুপার হিরোইন যে বিষয়টি, সেটি আপনি বাংলাদেশে প্রথমবারের মতো নিয়ে এসেছিলেন, আসলে কি বলবেন বিজলি সম্পর্কে? বিজলি সম্পর্কে আমি একটাই কথা বলবো যে সবাই বলছিল যে এত সাহস, আমাদের দেশের মানুষ বুঝবে কি না যে আমাদের দেশে সুপার হিরো, বাইরের ছবি কিন্তু আমরা দেখি, আমাদের দেশের অডিয়েন্সটাই দেখে যে সুপার হিরো যে ব্যাপারটা, আমাদের দেশের অডিয়েন্সরা কেন বুঝবে না? আমি আমি সেই এরকম একটা সাহস নিয়ে আসলে তাদের ভালোবাসার যে আমাকে যে সাহসটা জুগিয়েছে সেটা থেকেই করা, এবং আমি তখন বলেছিলাম যে আমি যখন মারা যাব, আমি যখন থাকবো না, অ্যাটলিস্ট বলবে তো বাংলাদেশে প্রথম সুপার হিরো কে করেছিল, ববি করেছিল, এরকম কিছু ব্যাপার অংশে থাকবে, এবং আমার বিশ্বাস ছিল মানুষ বুঝতে পারবে ব্যাপারটা। কোথাও কোথাও যখন আমি যাই প্রমোশনে অন্য ছবির জন্য বা অডিয়েন্সদের সাথে যখন আমার ইন্টারাকশন হয়, আমাকে কিন্তু জিজ্ঞেস করে বিজলি টু কবে আসবে, তো তারা সেই পয়েন্টটা ধরেছে সুপার হিরোর যে ব্যাপারটা, একটা পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি এরকম যে থাকে, ওটা যে আনফিনিশড একটা স্টোরি ছিল সেটাও তারা ধরতে পেরেছে। এবং এবং সেখান থেকে কিন্তু আপনি বিজলিটু ইনশাআল্লাহ আসবে, কারণ বিজলিটা যেখানে শেষ হয়েছে সেটা একটা আনফিনিশড জায়গা ছিল, ওইটা আমাকে আরো বেশি এই প্রশ্নের সম্মুখীন হতে হয় অ্যাজ এ প্রোডিউসার, অ্যাজ এ অ্যাক্টর, কবে আসবে, ইনশাআল্লাহ শীঘ্রই আসবে। আপনারা দেখেছেন যে বাইরেও যখন একটা সুপার হিরো ছবি হয় ওইটার সিকুয়াল আসতে কিন্তু বছর পর বছর লেগে যায়, ওদের এত বড় দা প্রোডাকশন হাউস, এত বিগ বাজেট, তারপরও এত টাইম লাগে, আর আমাদের তো এখানে কিছু ক্রাইসিস থাকে, লিমিটেশনস থাকে, ওর মধ্যেও আমরা করছি, ইনশাল্লাহ আসবে, আমি এটা বলতে পারি যে আসবে, কবে আই এম নট শিওর। আচ্ছা, তো আমরা আসলে বিজলির পার্ট শেষ করে এখন ঢুকতে চাই নলোকে। বিজলির পুরো উল্টো একটি বিষয় কিন্তু নলোকে আমরা দেখেছি। হ্যাঁ, সেটা আমার লুকে, প্রেজেন্সে, অভিনয়ে, সেটা সবাই বলছে যে এতটা চেঞ্জ, কারণ বিজলির ইমিডিয়েট পরেই আমি নলোকে শ্যুট শুরু করেছি, এতটা চেঞ্জ। আমি বলবো যে একটা আর্টিস্টের আসলে চেঞ্জটা, নিজেকে ভাঙার খুব প্রয়োজন আছে,
আর অডিয়েন্স কিন্তু একইভাবে আর্টিস্টকে দেখলে বোর ফিল করে, এটা আমরাও যে কোনো জিনিস বারবার একই টাইপের দেখতে আমাদেরও ভালো লাগবে না। আমি আমার তরফ থেকে চেষ্টা করেছি, অডিয়েন্স ভালো লেগেছে, ভালোবেসেছে আমার ক্যারেক্টার কাজটা, ক্যারেক্টারকে, সেটার জন্য আমি ওদের কাছে কৃতজ্ঞ। তো স্টিল নাও এখনো কিন্তু হলগুলোতে চলছে, দেখছে, চলছে, তো সবকিছু মিলিয়ে কি মনে হচ্ছে আসলে নলুক নিয়ে আপনার পরিতৃপ্তির জায়গাটি? আমাদের তো আসলে অনেক লিমিটেশনস আছে, হলের কিছু হল আছে অনেক বাজে অবস্থা, মানে মানুষের যেতে কষ্ট। আমি কিছু কিছু হলে এবার আমি যত প্রমোশন করেছি আগে সব থেকে বেশি করেছি, এটাও ঠিক, কারণ আমাকে একা করতে হয়েছে। আর প্রোডিউসারের কিছু ডিমান্ড ছিল যে হলে হলে যেতে হবে একটু বেশি করে। কিছু হলের অবস্থা এমন আসলে অডিয়েন্সদেরকে আমি বসে বসেও দেখেছি কিছু সময়, ওদের জন্য খারাপ, এত গরমের মধ্যে চেয়ার ভাঙা, এই অবস্থার মধ্যে পোকামাকড়, তারপরেও তাদের কাছে কৃতজ্ঞ। এবং হলের অবশ্যই কাজ করে, প্রপার হল যদি আমরা মানুষকে না দিই, প্রপার একটা ভালো ছবি দেখতেও ভালো লাগবে না এত গরমের মধ্যে। এত আগের যেমন ছিল যে কোনো মাধ্যম ছিল না, এখন এত মাধ্যম, এত কষ্ট করে কে ছবি দেখতে যাবে? সিনেপ্লেক্স আমাদের কয়টা আছে? 4-5টা, তাই না? তো অডিয়েন্সের কাছে আমি সারা জীবন ভরে কৃতজ্ঞ থাকব, আছিও। আমাদের ক্রাইসিসটা সবার, শুধু আর্টিস্টের জন্য ছবি চলছে না, শুধু ডিরেক্টরের জন্য চলছে না, প্রোডিউসারের জন্য চলছে না, সেটা না, কিন্তু প্রত্যেকটা মানুষেরই এটা রেসপন্সিবিলিটি। একটা ফিল্ম একটা দেশের কালচারকে বিলং করে, প্রেজেন্ট করে বাইরে, তাই না? তো ফিল্মটা অনেক যেমন খেলাটা, স্পোর্টস, সেরকম ফিল্মটাও কিন্তু একটা বড় মাধ্যম একটা দেশের কালচারকে প্রেজেন্ট করার। আমি বলবো যে এটা এটাতেও মানুষের কিন্তু রেসপেক্ট, অ্যাটলিস্ট রেসপেক্টটা, যেমন ফেসবুকে আমি একটা কমেন্ট করার আগে একটু ভাববো যে ফিল্মে যারা কাজ করে অনেক কষ্ট করে কাজ করে, এত লিমিটেশনসের মধ্যে একটা বাইরের 100 কোটি টাকার ছবির সঙ্গে আমাদের 1.5-2 কোটি টাকার, 3-4 কোটি টাকার ছবি কম্পেয়ার করলে হবে না। এটা আমাদের দেশের সংস্কৃতি, এটাকে যদি আমরা ছোট করি, আমাদের দেশের ফিল্মকে আমরা ছোট করে বাইরের একটা ফিল্মকে আমরা হাইলাইট করছি, বাইরে গিয়ে ছবি দেখছি, আমরা আমাদের কি হচ্ছে? দেখছি সব কিছু জানা ভালো, কিন্তু নিজেকে ছোট করে, নিজের ফিল্মকে ছোট করে বাইরেরটাকে হাইলাইট করে আমাদের লাভটা কি? বেপরোয়া সম্পর্কে একটু জানতে চাচ্ছি। এখানে আবার আমি যদি যতটুকু জানি, এখানে আবার নতুন নায়ক, জুনিয়র নায়ক, তার এগেনস্টে, তার বিপরীতে কাজ করতে হয়েছে, সব কিছু মিলিয়ে কি আসলে বেপরোয়াটা কি? এটা নতুন পুরনো এমন কোনো আর্টিস্ট আসলে, আমিও তো একটা সময় নতুন ছিলাম, আমার সঙ্গেও তো মারুফ ভাই, সাকিব ভাই, ওনারা সবাই কাজ করেছেন। তো নতুন পুরান বলে কিছু নাই, যার কোয়ালিটি আছে, যার মধ্যে আর্টিস্টটা হবার জন্য যে হার্ডওয়ার্কটা আছে সেটা যদি কন্টিনিউ করে যায়, ইনশাল্লাহ সে ভালো করবে। এবং রসানের কথা আমি বলবো যে ওকে দেখে কেউ বলবে না যে নতুন কাজ করেছে, এত সুন্দর কাজ করেছে। আমি জানি যে আমাদের বাংলাদেশে অ্যাকশন লাভাররা অনেক, অ্যাকশন, ও যে অ্যাকশনটা করেছে, আমি বলবো যে মানে আমিও কিন্তু অ্যাকশন ছবি করেছি, সব হিরোরাই করেছে, কিন্তু ওরটা মানে দেখার মতো। এবং যখন অডিয়েন্স দেখবে, মানে দেখতেই থাকবে, বাইরের যে কোনো হিরোর সাথে কম্পারেবল রশানের যে অ্যাকশনটা ছিল, খুব ভালো কাজ করেছে, আমারও খুব ভালো লেগেছে। আর আমাদের জুটিটা মানুষ পছন্দ করেছে সোফার, যদিও দেখেনি, গান কিছু দেখেছে, কিছু লুকস দেখেছে, ওই হিসেবে আমি বলবো যে রসানার আমার জুটি মানুষ পছন্দ করবে। আচ্ছা, এখানে আপনার ক্যারেক্টারটা কি ছিল, বা তার নাম ছিল কি ছিল, বা তাকে কোন লোকে দেখছি আমরা? এখানে আমি খুব বাবলি একটা ক্যারেক্টার করছি, এবং আমি প্রচন্ড রকমের পুলিশ ভালোবাসি। আমি আমি ছোটবেলা থেকেই ভাবতাম যে আমার একটা, আমার যদি বিয়ে হয় বা আমি যদি প্রেম করি কারোর সাথে, তাহলে খুব অনেস্ট একটা পুলিশ অফিসার হবে, তার সঙ্গে আমার প্রেম হবে, তাকেই আমি বিয়ে করবো, এরকম একটা মজার একটা ক্যারেক্টার। আর আমি খুঁজে খুঁজে রশানকে বের করি, যে ও যেখানেই দেখি যে ও খুব অনেস্টলি, মানে পুলিশ করাপ্টেড পুলিশ থাকে, অনেস্ট পুলিশ থাকে, তো ও খুব অনেস্টলি সব কিছু ডিল করছে, ওইটার জন্য আমিই আগে তার প্রেমে পড়ে যাই, এমন একটা ব্যাপার। আমি জানিও না যে ও যে আমাকে আবার অন্য দিক থেকে দেখে ও আমাকে খুব পছন্দ করে ফেলে, কিন্তু পুলিশ, আমি জানি যে ও পুলিশ, কিছু এর মধ্যে কনসিকোয়েন্সেস থাকে, কিছু ইন্টারেস্টিং আরও পার্ট থাকে ছবির। তো সব কিছু মিলায় আমার ক্যারেক্টারটা এখানে আবার নলক থেকে, বিচতি থেকে একেবারেই আলাদা আরেকটা ক্যারেক্টার। তো এই যে নিজেকে ভেঙে গড়া বারবার নতুন নতুন করে, এই বিষয়টা কেমন লাগে, বা এই চ্যালেঞ্জটা নিতে কেমন লাগে, বা চ্যালেঞ্জটা নেন কীভাবে, এই সাহসটা, এই শক্তিটা কীভাবে আসে? অবশ্যই, মানে এটা আল্লাহর রহমত। আর আর্টিস্টের আমি বলবো যে এই চ্যালেঞ্জটা নেবার সাহস তো থাকতেই হবে, কারণ ভিন্ন ভিন্নভাবে নিজেকে যদি আমরা অডিয়েন্সের কাছে প্রেজেন্ট করতে না পারি, তাহলে অডিয়েন্সের যে ভিন্ন রকমের ভালোবাসা, এবং এক একটা ছবিতে এক এক রকম করে ভিন্ন হিরোর সঙ্গে ভিন্ন ক্যারেক্টারে নিজেকে
ছাপিয়ে যাওয়ার যে ব্যাপারটা সেটা একটা আর্টিস্টের মধ্যে থাকাটা খুবই ন্যাচারাল আমার মনে হয়। আচ্ছা, তো এবারের ঈদে আসছে বেপরোয়া, তো একটা জিনিস আমরা লক্ষ্য করছি যে একমাত্র সাকিব খান ছাড়া কোনো নায়িকার এরকম এই ঈদে একটা সফল ছবি রিলিজ হলো এবং সেটা খুব সফলভাবে দর্শক গ্রহণ করেছে, ভালোভাবে নিয়েছে, এবং পরবর্তীতে আরও একটা ছবি তার দুই মাস আড়াই মাস পরেই আর একটা ঈদে, বিষয়টা কীভাবে দেখছেন এবং কী এক্সপেক্ট করছেন এবার? এটা সবার ভালোবাসা, আল্লাহর রহমত, আমার হার্ডওয়ার্ক সব কিছু মিলায়, এবং এক্সপেক্ট করছি যে মানুষ যেভাবে আমাকে নিয়েছে এখানেও আমাকে আর রোশানকে নিয়ে নেবে অবশ্যই। এবং নোলকটা কিন্তু শুধু আমার ছবি না, সাকিব খানেরও ছবি, সাকিব ববি জুটির ছবি। এবং অনেকে বলেছে যে এত দিন ধরে আমার সাকিবের যে ছবিগুলো ছিল সুপারহিট ছবি ছিল সবগুলোই, তো জুটি হিসাবেও আমরা সাকসেসফুল। এই ছবি তো নোলকেও সেভাবেই নিয়েছে, এবং আমি বেপরোয়ার জন্য বলতে পারি যে রোশান এবং আমার জুটিও মানুষ ভালোভাবে নেবে।